السلام عليكم، আমি আসিফুল হাসান নরসিংদী জেলা থেকে আসছি। আসিফুল সিয়াম স্যারের কাছে আমি 2020 সালে অপারেশনের জন্য আসছিলাম স্যারের কাছে। স্যার তখন আমাকে পরামর্শ দেয় বড় করে না কেটে ছোট ফোঁটা করে অপারেশনটা করার জন্য। স্যারের পরামর্শ মতে স্যারের কাছ থেকে এই অপারেশনটা গ্রহণ করে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই যে জন্মগত হৃদরোগ, জন্মে থেকে সমস্যা, আমার এই হাঁপানি হতো, দুর্বলতা অনুভব হতো, বুকে ব্যথা হতো মাঝে মাঝে। এখন অপারেশন করার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্যারের সাথে আজকে দেখা করতে আসছি। যে যারা যারা হৃদরোগে আক্রান্ত তারা একবার হলেও স্যারের সাথে যোগাযোগ করবেন। ওপেন হার্ট সার্জারি না করিয়ে সাইড ফোটা করে সার্জারি করবেন, কারণ ওপেন হার্ট সার্জারি করলে চলতে ফিরতে খুব সমস্যা হয়। যদিও বলে ডাক্তাররা সমস্যা হয় না, সমস্যা হয়। যদি সাইড ফোটা করে অপারেশন করেন তাহলে ওই সমস্যা থেকে বিরত থাকবেন। চলাফেরা আপনারা খুব ভালোভাবে করতে পারবেন, আপনার বুকে কোনো টান আসবে না, কাটাটা অনেক ছোট, এক ফোটা করে করা হয়, বোঝা যায় না বেশি। 3 বছর আগে অপারেশন হয়েছে আমার, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটু কেটে করা হয়েছে আমার। হৃদরোগ এবং বাইপাস সার্জারি নিয়ে ভয়ের কিছু নেই, সময় মতো আমাদের কাছে আসলে আমরা দিতে পারি সঠিক সমাধান। টিম আশরাফ সিয়াম আছে আপনাদের পাশে।